শুভ সন্ধ্যা বন্ধুরা, আজ 24 অক্টোবর সোমবার। আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবর হলো, কাছাড়ের 6টি কেন্দ্রে বিনামূল্যে ভোটার আধার সংযুক্তিকরণ 26 অক্টোবর, এলটো সহ 5টি গরু আটক মালিডহরে, প্রবল বর্ষণের পূর্বাভাস সতর্কতা বরাক উপত্যকা জুড়ে, উমরপুরে স্বাস্থ্য শিবির 669 জন রোগীর বিনামূল্যে পরীক্ষা, মা ও শিশু মৃত্যুর হার কমাতে নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার আহ্বান ডক্টর শামসুল আলমের, উত্তরপ্রদেশের 360 মাদ্রাসাকে বেআইনি ঘোষণা করল যোগী সরকার, 307 মাদ্রাসা বেআইনি, মিলবে না সরকারি সাহায্য বললেন যোগী আদিত্যনাথ, ওপিএস চালু করা না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে, হুঙ্কার বদরপুরে বরাক ভিত্তিক সভায়, 8 নভেম্বর গুয়াহাটিতে লক্ষাধিক কর্মচারীর পদযাত্রা, এ ব্যাপারে বিস্তারিত থাকবে প্রতিবেদনে, ও বড়খলায় অপহৃত উদ্ধার পুলিশের জালে অপহরণকারী, এএসটিসির জমি দখল এনসি কলেজের অধ্যক্ষকে ধমক মিশন রঞ্জন দাসের, স্বচ্ছ উন্নয়নে জনগণের সহযোগিতা চাইলেন বিধায়ক করিমউদ্দিন বড়বুইয়া, 8 লক্ষ টাকা বেয়ে শুনাইয়ে কাজের শিলান্যাস, এবং সর্বশেষ খবরটি হল, স্থানীয় সুপারি কেনাবেচায় সমস্যার সমাধানে কারিচোড়ায় প্রতিবাদী সভা। এবারে শুনুন বিস্তারিত খবর। প্রতিদিনের সকাল সন্ধ্যার গুরুত্বপূর্ণ খবরাখবর পেতে অবশ্যই চ্যানেলটি ফলো করে ভিডিওটি শেয়ার করুন। কাছাড় জেলা প্রশাসনের উদ্যোগে আগামী বুধবার জেলার 6টি বুথ কেন্দ্রে ভোটার পরিচয়পত্রের সঙ্গে আধার কার্ডের লিঙ্কিং বিনামূল্যে করার ব্যবস্থা করা হয়েছে। জেলা শাসকের বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে যে আগামী 26 অক্টোবর উদারবন ডায়েট, পয়লাপুল নেহরু হায়ার সেকেন্ডারি স্কুল, লক্ষ্মীপুর আল হায়ার সেকেন্ডারি স্কুল ও শিলচর নজিরপট্টি মডেল প্রাইমারি ও তারাপুর নিত্যময়ী গার্লস স্কুলে বিনামূল্যে ভোটার ও আধার তালিকার সংযোগ স্থাপন করে দেওয়া হবে। ও ভোটারদের বিনামূল্যের এই লিঙ্কের কাজ করানোর সুযোগ নিতে বিজ্ঞপ্তিতে আবেদন জানানো হয়েছে। অপরদিকে আগামী 48 ঘন্টা আসাম সহ উত্তর পূর্বাঞ্চলের রাজ্যগুলোতে প্রবল বর্ষণের সম্ভাবনা রয়েছে। আবহাওয়া দপ্তর সূত্রে এই পূর্বাভাস দিয়ে বলা হয়েছে, শুধু বৃষ্টি নয়, বজ্রপাত এবং ভারী বৃষ্টির ফলে জনজীবন ব্যাহত হতে পারে। পূর্বাভাসে আরও বলা হয়েছে, আসাম সহ মেঘালয় এবং অরুণাচল প্রদেশে বিচ্ছিন্নভাবে জল বৃষ্টির পাশাপাশি বজ্রপাত সহ বৃষ্টি হতে পারে। অপরদিকে ফের মেঘালয় হয়ে বাংলাদেশে পাচারের পথে 5টি গরু সহ 1টি এলটো গাড়ি পাকড়াও করল গুমরা পুলিশ। রবিবার ভোর 4:15 নাগাদ 6 নম্বর জাতীয় সড়ক দিয়ে এলটো গাড়িটি প্রচণ্ড গতিতে মেঘালয়ের দিকে যাচ্ছিল। শিবনগর নাকা চেক গেটে কর্তব্যরত গুমরা পুলিশ ইনভেস্টিগেশন সেন্টারের ইনচার্জ মানব জ্যোতি মালাকার থামার জন্য সিগনাল দিলেও গাড়িটি না থেমে মালিডহরের দিকে চলে যায়। সঙ্গে সঙ্গে পুলিশ এটির পিছু দেওয়া করে প্রায় 2 কিলোমিটার যাওয়ার পর মালিডহর সেতুর উপরে গাড়িটি থামিয়ে দুই ব্যক্তি দৌড়ে পাশের জঙ্গলে পালিয়ে যায়। পুলিশ গিয়ে এলটো গাড়ি থেকে হাত পা বাঁধা অবস্থায় 5টি গরু উদ্ধার করে পরে এলটো সহ গরুগুলি বাজেয়াপ্ত করে পিআইসিতে নিয়ে আসে। এ ব্যাপারে পুলিশ একটি মামলা রুজু করেছে। অপরদিকে উত্তরপ্রদেশের 360টি মাদ্রাসাকে বেআইনি ঘোষণা করল যোগী সরকার। উত্তরপ্রদেশের প্রশাসন জানিয়েছে, মাদ্রাসাগুলি একাধিক সরকারি বিধি লঙ্ঘন করেছে, তাই তাদের বেআইনি ঘোষণা করা হয়েছে। বেআইনি ঘোষিত মাদ্রাসাগুলির মধ্যে রয়েছে ইসলামিক শিক্ষাকেন্দ্র দারুল উলুম। মাদ্রাসাগুলি নিয়ে প্রশাসনিক সমীক্ষার পরেই প্রশাসনিক সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে উত্তরপ্রদেশের বিজেপি সরকার জানিয়েছে। মাদ্রাসাগুলির যাবতীয় তথ্য খতিয়ে দেখার পরেই 75টি জেলা প্রশাসন লখনউয়ে রিপোর্ট দেয়। জেলা প্রশাসনের ভারপ্রাপ্ত এক পদস্থ প্রশাসনিক আধিকারিক ভরত লাল বলেন, সমীক্ষায় আমরা দেখেছি 360টি মাদ্রাসা বেআইনি, তার মধ্যে দারুল উলুম রয়েছে, ফলে তাদের সমস্ত সরকারি সুবিধা বন্ধ করে দেওয়া হবে। ভরত লাল গৌড় আরও জানান, মাদ্রাসাগুলির কার্যক্রম কারা সেগুলি পরিচালনা করেন এবং তাদের আয়ের উৎস খতিয়ে দেখেছে 75টি জেলা প্রশাসন, তারপরে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অভিযোগের ভিত্তিতেই মাদ্রাসাগুলি নিয়ে খোঁজ খবর করা হয় বলেও জানা গিয়েছে। প্রশাসনের কাছে নথিবদ্ধ মাদ্রাসার সংখ্যা 754টি, এর মধ্যে 664টি মাদ্রাসায় পঞ্চম শ্রেণী পর্যন্ত পড়ানো হয়, 80টি মাদ্রাসায় অষ্টম শ্রেণী পর্যন্ত পড়ানো হয় পড়ুয়াদের, 10টি মাদ্রাসা মাধ্যমিক যোগ্যতা মানের,
প্রসঙ্গত গত মাসে মাদ্রাসা সহ উত্তরপ্রদেশের ইসলামিক শিক্ষা কেন্দ্রগুলির সার্ভে বা সমীক্ষার নির্দেশ দেয় যোগী সরকার। তারপরেই 360টি মাদ্রাসাকে বেআইনি ঘোষণা করা হলো। চলতি বছরে মাদ্রাসা সহ উত্তরপ্রদেশের ইসলামিক শিক্ষা প্রতিষ্ঠানগুলির বিরুদ্ধে একাধিক কড়া পদক্ষেপ নিতে দেখা গিয়েছে যোগী প্রশাসনকে। একই সঙ্গে মাদ্রাসা শিক্ষার আধুনিকীকরণে জোর দিয়েছে উত্তরপ্রদেশের বিজেপি সরকার। সিলেবাসে ধর্মীয় শিক্ষার পাশাপাশি হিন্দি, ইংরেজি, অঙ্ক, বিজ্ঞান ও সমাজ বিজ্ঞান অন্তর্ভুক্ত করা হয়েছে। মাদ্রাসার পড়ুয়াদের অন্য স্কুলের পড়ুয়াদের সমকক্ষ করে তোলার উদ্দেশ্য এমনটাই জানিয়েছিল সংশ্লিষ্ট মন্ত্রক। যদিও মাদ্রাসাগুলিকে অনুদান দেওয়ার বিষয়ে ভিন্ন সিদ্ধান্ত নেওয়া হয়েছে, নতুন মাদ্রাসাগুলিকে সরকারি অনুদান দেওয়া হবে না এই প্রস্তাবে একমত হয়েছে যোগীর মন্ত্রী পরিষদ। বিগত অর্থবর্ষে মাদ্রাসাগুলির আধুনিকীকরণের জন্য 479 কোটি টাকা বাজেট ধার্য করে যোগী সরকার। রাজ্যের 16,000 নথিভুক্ত মাদ্রাসাকে অনুদান দেওয়া হবে বলে ঠিক হয় যোগী সরকার সিদ্ধান্ত নিল। নতুন মাদ্রাসাগুলি সরকারি সাহায্য পাবে না। অপরদিকে চাঞ্চল্যকর অপহরণের ঘটনার 24 ঘন্টার মধ্যে বড়খোলা পুলিশ উদ্ধার করতে সক্ষম হলো অপহৃত যুবককে। সঙ্গে পুলিশের জেলে ধরা পড়ল অপহরণ কাণ্ডের 2 পাণ্ডা আলতাফ হোসেন মজুমদার ও আনার হোসেন বড়বুইয়া। ঘটনার বিবরণে জানা গেছে, জারুলতলা প্রথম খণ্ডের হাসান আহমেদ বড়বুইয়াকে শনিবার বড়খোলা কাশীপুর থেকে অপহরণ করে আলতাফ হোসেন মজুমদার। এদিকে হাসানের পরিবার খোঁজ খবর করে তাকে না পেয়ে বড়খোলা থানায় এজাহার দাখিল করেন। পরদিন অর্থাৎ রবিবার হাসানের পরিবারের কাছে অর্থ দাবি করে ফোন আসে। অর্থ না দিলে ছেলেকে মেরে ফেলার হুমকি দিতে তাকে অপহরণকারীরা। সঙ্গে সঙ্গে ফোন নম্বরটি বড়খোলা থানার ওসি মনমোহন রাউতকে দেওয়া হয়। ওসি মনমোহন রাউত ফোন নম্বরের সূত্র ধরে জাফিরবন পাহাড়ি অঞ্চলের জঙ্গল থেকে অপহৃত হাসান আহমেদ বড়বুইয়াকে উদ্ধার করে অপহরণকারী আলতাফ হোসেন মজুমদার তার সহযোগী সেলিম উদ্দিনকে আটক করে পুলিশ। তাদের বড়খোলা থানায় জোর জিজ্ঞাসাবাদ চালিয়ে যাচ্ছে পুলিশ। এদিকে অপহৃত উদ্ধার সহ 2 অপহরণকারী গ্রেফতারের খবর চাউর হতেই বড়খোলা থানায় উৎসুক জনতার ভিড় দেখা গিয়েছে। ওসি মনমোহন রাউতের তাৎক্ষণিক পদক্ষেপে সন্তোষ প্রকাশ করেছেন অনেকেই। এদিকে এই ঘটনার সূত্র থেকে বেরিয়ে আসা খবরে অনুমান করা যাচ্ছে এর পেছনে পুরনো ঘটনার জের রয়েছে। কেননা ধৃত অপহরণকারী আলতাফের বিরুদ্ধে বড়খোলা থানায় 2021 সালে এক ধর্ষণ সংক্রান্ত মামলা চলছে। অপরদিকে বদরপুর এএসটিসির ভূমি অবৈধভাবে দখল প্রক্রিয়ার কাজের রূপ সচক্ষে পরিলক্ষিত করতে হঠাৎ বদরপুর নবীনচন্দ্র কলেজের সম্মুখে উপস্থিত হন এএসটিসির চেয়ারপারসন মিশন রঞ্জন দাস। বিকাল 4:30টায় গাড়ি দিয়ে এএসটিসি ভূমি টহল দিতে দেখা যায় চেয়ারপারসনকে। এই সময় এনসি কলেজের প্রবেশদ্বার দিয়ে চেয়ারপারসনের আগমনের পর কলেজ অধ্যক্ষকে হুমকি দেওয়া পরিলক্ষিত করেন স্থানীয়রা। স্থানীয়দের অভিমতে জানা যায়, দীর্ঘকাল থেকে এএসটিসি ভূমি দখলের প্রচেষ্টায় ব্যস্ত থাকা অধ্যক্ষ এবার অবৈধভাবে এএসটিসি অধিকৃত ভূমির উপর নতুন করে ভিত্তি স্থাপনের প্রাথমিক কাজ শুরু করে দিয়েছেন। সেই হেতু চেয়ারপারসন নিজেই এই ভূমি পরিদর্শনে এসে চটে লাল হতে হয় এবং রাগের মাথায় শব্দ প্রয়োগ করতে হয়। প্রকৃতপক্ষে কেন সেই দিন নবীনচন্দ্র কলেজের অধ্যক্ষ মর্তুজা হোসেন ও চেয়ারপারসন মিশন রঞ্জন দাসের এমন টান টান কথাবার্তা হয় তার কারণ জানা যায়নি। অপরদিকে এনপিএস ব্যবস্থা করোনা ভাইরাসের চেয়েও ভয়ঙ্কর। বদরপুর নবীনচন্দ্র কলেজ আয়োজিত বরাক ভিত্তিক এনপিএস কর্মচারীদের সভায় এভাবেই ক্ষোভ ব্যক্ত করে বক্তব্য রাখেন বক্তারা। যতক্ষণ পর্যন্ত এনপিএস বাতিল করে ওপিএস সিস্টেম চালু করা না হবে ততক্ষণ পর্যন্ত আন্দোলন জারি থাকবে। সারা আসাম সরকারি এনপিএস কর্মচারী সংস্থার কাছাড়, করিমগঞ্জ এবং হাইলাকান্দি জেলার যৌথ সভা অনুষ্ঠিত হয় বদরপুরের নবীনচন্দ্র কলেজে। আগামী 8 নভেম্বর গুয়াহাটির খানাপড়ায় লক্ষাধিক কর্মচারীর পদযাত্রা সফল করার লক্ষ্যে এই সভা অনুষ্ঠিত হয়। অধ্যাপক বজলুর রহমান খানের পৌরোহিত্যে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন সংস্থার রাজ্য সম্পাদক অপূর্ব শর্মা, কোষাধ্যক্ষ আব্দুর রৌফ, বরাক কোঅর্ডিনেটর সানিদে, বরাকের 3 জেলার সভাপতি সম্পাদক সহ বিভিন্ন সার্কল কমিটির সম্পাদক সভাপতিরা। সভায় বক্তারা সদ্য অবসরপ্রাপ্ত এনপিএস কর্মচারীদের করুণ অবস্থার প্রাসঙ্গিকভাবে তুলে ধরেন। বক্তারা জানান, আন্দোলন সরকারের বিরুদ্ধে নয়, এই আন্দোলন স্পষ্টতই এনপিএসের বিরুদ্ধে। এক দেশ এক পেনশন ব্যবস্থার দাবি করেন বক্তারা।
তারা জানান বিধায়ক সাংসদ প্রতিনিধিরা যতবার পদে আসীন হন ততবার ওই পেনশন প্রাপ্ত হন অথচ সারা জীবন চাকরি করে একজন সরকারি কর্মচারী পেনশন পাবেন না এই কেমন বিচার প্রসঙ্গক্রমে তারা জানান ইতিমধ্যে দেশের বিভিন্ন রাজ্যে পুরনো পেনশন প্রকল্প চালু করার কথা ঘোষণা করা হয়েছে আসামেও তা আদায় করতে হবে যে কোনো মূল্যে আসামের বর্তমান মুখ্যমন্ত্রী এই বিষয়ে গুরুত্ব প্রদান করবেন বলে তারা আশাবাদী আগামী 8 নভেম্বর গুয়াহাটিতে অনুষ্ঠেয় পদযাত্রা সম্পর্কে খুঁটিনাটি তত্ত্ব তুলে ধরা হয় সভায় এই আন্দোলনকে সার্বিকভাবে সফল করতে বিভিন্ন পরিকল্পনার কথা তুলে ধরেন বক্তারা বরাক উপত্যকার তিন জেলা থেকে হাজারেরও অধিক কর্মচারী এতে অংশগ্রহণ করবেন উল্লেখ্য এই আন্দোলনে সামিল রয়েছে সরকারের বিভিন্ন বিভাগের কর্মচারীরা কারণ এনপিএস এর অধীনে শিক্ষা স্বাস্থ্য পুলিশ প্রশাসন সহ সব বিভাগের আধিকারিক সহ সর্বস্তরের কর্মচারী রয়েছেন কোন কার্যালয়ের চতুর্থ শ্রেণীর কর্মচারী থেকে শুরু করে জেলা শাসক পর্যন্ত এমনকি সচিবালয়ে বিভিন্ন পদে কর্মচারীরা রয়েছেন যারা এনপিএস এর অধীন অথচ তারা সবাই পুরনো পেনশন প্রকল্প চাইছেন বক্তব্য রাখেন কাছাড় জেলা উপদেষ্টা ডক্টর আব্দুল মতিন লস্কর করিমগঞ্জ জেলা সভাপতি ননী গোপাল দেব সম্পাদক নজমুল ইসলাম হাইলাকান্দি জেলা সভাপতি আনোয়ার হোসেন সম্পাদক খলিলুর রহমান কাছাড় জেলা সভাপতি নিহার রঞ্জন নাথ সম্পাদক মাসুক আহমেদ লস্কর সহ বিভিন্ন জনেরা 2005 সালের 31 জানুয়ারির পর আসাম সরকারের বিভিন্ন বিভাগে যে সকল শিক্ষক ও কর্মচারী আজ অবধি নিয়োগপ্রাপ্ত হয়েছেন তাদের অবসরকালীন জীবনের নিরাপত্তার জন্য বিগত 2018 সাল থেকে এই অরাজনৈতিক সংগঠন নতুন পেনশন নীতির পরিবর্তে পুরনো পেনশন প্রকল্প পুনর্বহালের লক্ষ্যে ধারাবাহিক গণতান্ত্রিকভাবে আন্দোলন চালিয়ে আসছে এরই অঙ্গ হিসেবে গুয়াহাটিতে লক্ষাধিক এনপিএস কর্মচারীদের এক বিশাল পদযাত্রা অনুষ্ঠিত হবে বরাক উপত্যকা থেকে এই আন্দোলনে অংশগ্রহণ করতে বদরপুর নবীনচন্দ্র কলেজে এক সভা আয়োজন করা হয় এতে রাজ্য সভাপতি উপস্থিত থাকার কথা থাকলেও তিনি উপস্থিত হতে পারেননি অপরদিকে স্বচ্ছভাবে এলাকার উন্নতি চাইলে জনগণকেই এগিয়ে আসতে হবে স্থানীয় সমস্যার ইস্যু তুলে জনগণ সোচ্চার হলে কখনো কাজে দুর্নীতি হবে না রবিবার শুনাইয়ে 8 লক্ষ টাকা ব্যয়ে দুটি কাজের শিলান্যাস করে এমন মন্তব্য করলেন বিধায়ক করিমউদ্দিন বড়বুইয়া এ উপলক্ষে আয়োজিত বিভিন্ন অনুষ্ঠানে বক্তব্য পেশ করতে গিয়ে বিধায়ক করিমউদ্দিন বলেন আগে জনগণ স্থানীয় সমস্যার কথা তুলে ধরলে নেতাদের খপ্পরে পড়তে হয়েছে এখন আর কোনো লোক সমস্যার কথা তুলে ধরলে হেনস্থার মুখে পড়তে হয় না সোনার জনগণ এখন স্বাধীনভাবে কথা বলতে পারেন বিধায়ক বলেন জনগণের মনের কথাই হলো এলাকার উন্নতি দুর্নীতিমুক্ত প্রকল্প বাস্তবায়নে জনগণকেই এগিয়ে আসতে হবে বলেন তিনি জানান রাস্তাঘাট পানীয় জল সহ এলাকার বিভিন্ন উন্নয়নে বর্তমানে কাজ চলছে আগামী 2 বছরের মধ্যে উন্নয়নের কাজের মাধ্যমে সোনাই রূপান্তর ঘটবে এদিন প্রথমে সৈয়দপুর বালিকা মাদ্রাসায় প্রথম তলায় বৃত্তিমূলক প্রশিক্ষণ কেন্দ্র নির্মাণ কাজের শিলান্যাস করেন বিধায়ক করিমউদ্দিন বিধায়কের তৎপরতা রাজ্যসভার সাংসদ রানী নরহের উন্নয়ন তহবিল থেকে 5 লক্ষ টাকা ব্যয়ে কাজটি হবে এরপর সুন্দরী দ্বিতীয় খণ্ডে বিধায়ক এলাকা উন্নয়ন তহবিল থেকে 3 লক্ষ টাকা ব্যয়ে ঈদগাহের কাজের সূচনা করেন বিধায়ক করিমউদ্দিন বড়বুইয়া এ নিয়ে আয়োজিত বিভিন্ন উন্নয়নমূলক কাজের প্রকল্প তুলে ধরে বক্তব্য পেশ করেন বিধায়ক অপরদিকে হাইলাকান্দি জেলাতে স্থানীয় সুপারি কেনাবেচার বিষয়কে কেন্দ্র করে সৃষ্টি হওয়া সমস্যার পরিপ্রেক্ষিতে চরম সংকটে পড়েছেন সুপারি ব্যবসায়ীরা যাদের পরিবারের বার্ষিক আয় হিসেবে সুপারি একমাত্র অবলম্বন তারা সময় মতো উপযুক্ত মূল্যে সুপারি বিক্রি করতে পারছেন না বলে অভিযোগ বার্মিজ সুপারি বিক্রি বন্ধ করার সঙ্গে সঙ্গে স্থানীয় সুপারি বিক্রিতে বাধা সৃষ্টি হওয়ায় বেকায়দায় পড়েছেন তারা সরকারি তরফে এসওপি তৈরি করে স্থানীয় সুপারির ক্ষেত্রে সৃষ্টি হওয়া সব ধরনের সমস্যার দ্রুত সমাধান হবে বলে নেতা মন্ত্রীরা বলে গেলেও বাস্তবে সমস্যার এখনও সমাধান হয়নি দক্ষিণ হাইলাকান্দির কারিচূড়া বাজারে সুপারি ব্যবসায়ীদের উপস্থিতিতে এক প্রতিবাদী সভা অনুষ্ঠিত হয় স্থানীয় সুপারির ক্ষেত্রে সৃষ্টি হওয়া সমস্যার বিষয়কে কেন্দ্র করে আন্দোলনের রূপরেখা তৈরি করা হয় সভায় রাইজর দলের হাইলাকান্দি জেলা সভাপতি জহির উদ্দিন লস্কর সুপারি ব্যবসায়ী উৎপাদনকারীদের পাশে দাঁড়িয়ে আন্দোলনের ঘোষণা করেন আগামী বৃহস্পতিবার বলদাবলদির তেমাতা থেকে এক প্রতিবাদী র্যালি বের করে জামিরা পুলিশ ফাঁড়ি পর্যন্ত গিয়ে সেখানে গিয়ে প্রতিবাদ সাব্যস্ত করা হবে বলে জানা রাইজর দলের নেতা জহির উদ্দিন লস্করের অভিযোগ সুপারি ব্যবসায় সমস্যার সৃষ্টি হয় ব্যবসায়ীরা সুপারি কিনতে পারছেন না
এতে গ্রামাঞ্চলের সুপারি ব্যবসায়ীরা উপযুক্ত মূল্যে সুপারি বিক্রি করতে না পারায় তাদের পরিবারে অর্থনৈতিক সমস্যা দেখা দিয়েছে। ও বর্তমানে সুপারির বাজার মন্দ হয়, গ্রামাঞ্চলের সুপারি ব্যবসায়ীরা চরম সংকটে পড়েছেন। তাদের দাবি হলো দ্রুত স্থানীয় সুপারির ক্ষেত্রে এসওপি তৈরি করে যাবতীয় সমস্যার সমাধান করা। সরকার দাবি না মানলে ধারাবাহিক গণতান্ত্রিক পদ্ধতিতে আন্দোলন অব্যাহত থাকবে বলে জানান জহিরউদ্দিন লস্কর। সভায় জিপি সভানেত্রীর প্রতিনিধি ফরিদুল ইসলাম বাচ্চু ও বৃহস্পতিবারের আন্দোলনে দলমত নির্বিশেষে সবাইকে সামিল হওয়ার আহ্বান জানান।